الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ভাই মাইক ওলা একটু মাইক কমায় দেন, ওই পিছনের মাইক দুটো একটু কমায় দেন, বিল্ডিংয়ের সাথে বাড়ি খেয়ে সামনে আওয়াজ আসতেছে। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরি না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাম ফরমান, লা ইয়াকুদু কওমুন ইয়াসমুল্লাহ তাআলা ইল্লা হাফাতুমুল মালাইকা আগাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুমুল্লাহু ফীমান ইনদাহু রাহু মুসলিম। বুখারী শরীফের রওয়ায়েত আসছে, ওয়া নাবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه يطوفون في الطرق يلتمسون اهل الذكر فاذا وجدوا قوما يسقون الله تعالى تنادوا هلموا الى حاجتكم فيحفونهم باذنات من السماء الدنيا فرستارا পাকনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। বুখারী শরীফের রওয়ায়েত। এই রওয়ায়েত শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নি ক্বাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়েতের মধ্যে আসছে, মা মিন ক্বাওমিন ইসতামাউ ইয়াসমুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলা সাইয়্যাতুকুম হাসানাত। তিব্রানির মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে, মাজমাউল জাওয়াইদের মধ্যে আসছে, শুধু গুনাহ মাফই নয় আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। বুঝেন মজাটা কি, কি মজার জায়গা ঠিক না? অন্য রওয়ায়েতের মধ্যে আছে, লাইয়া ওয়াসানাল্লাহু আকওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিমিন নূর আলা মানাবিরুল লুলু ইয়াকবুতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালা আল আরাবিয়্যু হুল্লিহুম লানা নাআরিফুহুম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه شامل سبحان الله قيامতের ময়দানে আল্লাহ পাক এক দল সম্প্রদায়কে উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। আলা মানাবিরুল লুলু জবরজাত জামারাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক দামি সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবেন, মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ মসনাদের মধ্যে শাহিত অবস্থায় আছে।
তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্য অন্য ঈর্ষা করবে, আফসুস করবে, এই ব্যক্তি এত দামি কেন, এত সম্মানিত কেন। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমার সাহাবা, আমি যাদের প্রশংসা করতেছি তারা কি নবী বা শহীদ? লাইসু বি আনবিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও না শহীদও না, কারা তারা, জলদি পরিচয় দেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পরিচয় দেওয়া শুরু করলেন, হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিক্রিল্লাহি ইয়াযকুরুনাহু। ওরা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে মাওলার জিকির শুরু করিয়া দিছে। কি মজা লাগে! এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। এই সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামা থেকে 1000 গুণা ঝরে গেছে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়েত আছে, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়েন, কি কষ্ট নাকি? তা পড়েন তো, কি ভাই, কতবার? শুধু এতটুকু, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, অথবা 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়বে। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াসালাম ফরমান, ওই ব্যক্তির গুণা যদি সাগরের ফানা পরিমাণ হয়, আল্লাহ সব মাফ করে দেবে। এমনি এমনি খালি জিকির জিকির করি, এমনি এমনি বুখারী শরীফ তো শেষই হয়ে গেছে। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি হাবিবাতানি লিল রহমান, খফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোমরা তো জিকির করতেই যাও না, বরং যে জিকির করে তাকে নাফরাত করো, অপছন্দ করো। তুমি কি জানো কিয়ামতের ময়দানে জিকিরকারীদের অবস্থা কি হবে জানো তুমি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, জাকিরিনরা হাসতে হাসতে মাওলানা জান্নাতে চলে যাবে। তোমরা জাকিরকে পছন্দ করো না, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি আওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফি আল্লাহি ইসতিমা আলা যালিকা তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া যামানিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। রাহুল বুখারী, বুখারীর মধ্যে রওয়ায়েত আছে, সাত ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত, কথা বলেন না কেন, ছায়া ব্যতীত কোনো ছায়া নাই, সেই দিন সাত ব্যক্তিকে আল্লাহ পাক ডাকিয়া ডাকিয়া আয় আরশের নিচে জায়গা করিয়া দিবে। এর মধ্যে এক ব্যক্তি, কোন ব্যক্তি? মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, একমাত্র আল্লাহর জন্য জিকির করবে, দুই চোখের পানি বাইয়া বিয়া পড়বে। কিরে বাবা রে, চরমনাইর মুরিদদের এরকম কি পানি দেখো টাকো চোখের মধ্যে, কি কথা বলো না কেন? তুমি তো জীবনভর চরমরায় মুরিদদেরকে গালি দিছো, হাসাত করছো, অপছন্দ করছো, কিন্তু তোমার চোখে পানি কোথায়? তুমি বলো, ইস্তাফতে নাফসাক ইস্তাফতে কলবাক। ওয়াকালা আলী সালাতু ওয়া সালাম লি উবাসাতে জিতা তাসআলু আনিল বিরি ওয়াল ইসম, ক্বালা নাআম, ক্বালা ফাজামা আসাবিয়াহু ফাদরাবা বিহা সাদরাহু ফাক্বালা ইস্তাফতে নাফসাক ইস্তাফতে কলবাক সালাসান। অফিসার রাদি আল্লাহ তালা নবী আলী সালাতু ওয়াসালাম আসছেন, আসার সাথে সাথে প্রশ্ন করছেন, এ অফিসার কেন আসছো, কোনটা ন্যাক কোনটা গুণা জানার জন্য আসছো নাকি? কি হ্যাঁ ইয়া নবী, আল্লাহ জানার জন্যই তো আসছে। অমনি নবী আলী সালাতু দুই আঙ্গুলিকে জমা করলেন, সিনার মধ্যে ধাক্কা দিলেন, বলেন ইস্তাফতে নাফসাক ইস্তাফতে কলবাক, তুমি তোমার কলবের কাছে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, তোমার কলব তোমাকে জবাব দিয়ে দেবে, কোনটা ন্যাক কোনটা গুণা, কোনটা ভালো কোনটা মন্দ, কি করা উচিত কি করা উচিত না। কলব সবচেয়ে বড় আদালত,
এর চেয়ে বড় আদালত নাই। যাই হোক, এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি কি আয়াত পড়ছিলাম? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যীন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবীন। হুয়াল্লাযী, ওই সত্তা। কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজবুল জামি সিফাতিল কামালিয়া। সত্তাকে, সত্তাকে, আল্লাহকে। আমার আল্লাহ সব সময় বিরাজমান, সব সময় অস্তিত্বের মধ্যে। তার অস্তিত্ব কোনো অবস্থাতে বিলীন হয় না, জায়েল হয় না। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। আমার মাওলাই প্রথম, আমার মাওলাই এখন, আমার মাওলাই শেষ, আমার মাওলাই প্রকাশ্য, আমার মাওলাই গোপন। হুয়াল ওয়াজিবুল ওজুদ, তার অস্তিত্ব সব সময়ের জন্য লাজেম, জরুরি। কোনো অবস্থাতেই তার অস্তিত্ব কোনো মুহূর্তের জন্য বিলীন হয় না। তা বলতে পারেন, হুজুর আমরাও তো অস্তিত্বের মধ্যে আছি। এই যে আমরা অস্তিত্বের মধ্যে আছি, আসমান তো অস্তিত্বের মধ্যে আছে, সূর্য তো অস্তিত্বের মধ্যে আছে, খোদ আমিও তো অস্তিত্বের মধ্যে আছি, আল্লাহ অস্তিত্বের মধ্যে আছে, পার্থক্যটা কি? সে অস্তিত্ব হুয়াল ওয়াজিবুল ওজুদ, তার অস্তিত্ব ওয়াজিব, আমিও তো অস্তিত্বের মধ্যে আছি, পার্থক্যটা কি? দেখেন, আল্লাহ পাকের অনেক সিফাতের সাথে আমাদের সিফাত মিলিয়া যায়, আল্লাহ পাকের অনেক গুণের সাথে আমাদের গুণ মিলিয়া যায়, কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা বুঝতে হবে। আল্লাহ পাকের সিফাত বা গুণ কামেল, পূর্ণ, আমাদের গুণ নাকেস, অপূর্ণ। বুঝেন নাই? আমরাও কিসের মধ্যে আছি? অস্তিত্বের মধ্যে আছে, ঠিক না? কিন্তু একদিন কি ছিলাম অস্তিত্বের মধ্যে? এখন আছি, সবসময় কি থাকবো? তার মানে আমরা এখন আছি, একদিন ছিলাম না আবার? কিন্তু আল্লাহ আগের থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। তার অস্তিত্বের গুণটা পূর্ণ, আমাদের অস্তিত্বের গুণটা অপূর্ণ, নাকেস। কথাটা বুঝাতে পারছি? দেখেন, আল্লাহ পাক বাসির, আল্লাহ পাক দেখেন, এটা তার একটা গুণ। আমরাও তো বাসির, আমরাও তো দেখি, কিন্তু আল্লাহর গুণের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি? আমরা এক সময় দেখতাম না, এখন দেখি। আমরা অন্ধকারে দেখি না, আলোতে দেখি। আমাদের দেখা এক সময় পূর্ণ থাকে, আরেক সময় দুর্বল হয়ে যায়। আমরা কাছের জিনিস দেখি, দূরের জিনিস, কিন্তু আমার মাওলা, বুঝেন তো? আমাদের দেখা শক্তিটা অপূর্ণ, কিন্তু আমার মাওলার দেখা শক্তিটা আল মুস্তাজবিউল জামি সিফাতিল কামালিয়া, তার সমস্ত সিফাতগুলি পূর্ণ, আর আমাদের সিফাত অপূর্ণ। আমরাও শুনি, আল্লাহ পাকও শুনেন, পার্থক্যটা কি? আমরা একসময় শুনতাম না, এখন শুনি। কাছের জিনিস শুনি, দূরের জিনিস শুনি না। আর আমার মাওলার শোনাটা কেমন? সাতবক জমিনের নিচে যদি একটা পিপিলিকাও হাঁটে, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার মাওলায় শোনেন। এইভাবে আমার মাওলার প্রত্যেকটা গুণ কি ভাই? পূর্ণ। জোরে বলেন কি? কাজী আমার মাওলাই পূর্ণ, মাওলার বাহিরে, আল্লাহর বাহিরে কেউ পূর্ণ না, সব অপূর্ণ। কি কথা, ঠিক না? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজবিল জামি সিফাতিল কামালিয়া। যাই হোক, এদিকে আর যাব না। সে কি করছে? হুয়াল্লাযী বাআসা, বাআসা ফিল উম্মিয়্যীন রাসূলাম মিনহুম, তিনি প্রেরণ করছে উম্মিদের মধ্য থেকে একজন উম্মি রাসূল। জোরে বলেন কি? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যীন রাসূলাম মিনহুম, তোমাদের মধ্য থেকেই, তাদের মধ্য থেকেই। রাসূল এবং নাবী, রাসূল প্রেরণ করছে, নাবীর কথা বলেন নাই। তাই নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? কেউ কেউ বলে যে নবী এবং রাসূলের মধ্যে কোনো পার্থক্য নাই, নবীরও যা কাজ
রসুলেরও একই কাজ, কিন্তু তাদের এই ব্যাখ্যা বিশ্লেষণ বক্তব্যের উপর কোরআন ইশকাল তুলছে, প্রশ্ন ছাড়িয়ে দিছে কোরআন। কোরআন কি বলে? কোরআন বলে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে রসুল এবং নবী মাতুব মাতুফ আলাই, আর মাতুব মাতুফ আলাই মুগাইয়ের হয়, এক ক্যারেক্টার বিপরীত হয়। তা কোরআন বলতেছে নবী এবং রসুল এক না, এর মধ্যে পার্থক্য আছে। কাজে যারা বলছে নবীও যা রসুলও তা, তাদের বক্তব্য ঠিক না। এখন ওলামায়ে কেরাম বলতেছে তাহলে নবী এবং রসুলের মধ্যে পার্থক্যটা কি? নবী যার উপরে কোনো কিতাব আসে না, রসুল যার উপরে নতুন কিতাব আসে। নবী যে শরিয়াতের প্রবক্তা না, রসুল যে শরিয়াতের প্রবক্তা। তাদের উপরে কোরআন ইশকাল তুলছে, প্রশ্ন তুলছে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেন কানা রসুলান নাবিয়্যা, তিনি রসুল এবং নাবী। অথচ নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না নতুন কিতাবধারী, না শরিয়াতের নতুন প্রবক্তা, অথচ কোরআন থেকে রসুল বলছে। এখন কি করবেন? অথচ পার্থক্য জানলাম, যা পার্থক্য বললাম তার মধ্যেও ইশকাল, প্রশ্ন। এখন জবাবটা কি? কিতাবুন নবুয়াতের মধ্যে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সুন্দর জবাব দিয়েছেন, যার উপরে কোনো ইশকাল থাকে না, প্রশ্ন থাকে না। তিনি কি বলতেছেন যে দেখো, রসুল এবং নবীর মধ্যে পার্থক্য, সমস্ত নবীদের অন্যায় মোকাবেলা করা জরুরি না, জিহাদ করা জরুরি না, নাহিয়ানের মনকার করা জরুরি না, লড়াই করা জরুরি না, কিন্তু সমস্ত রসুলদের উপরে অন্যায় মোকাবেলা করা জরুরি, ফরজ, চাই। তার উপর নতুন কিতাব আসুক অথবা নাই আসুক, শরিয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রসুল তাকে অবশ্যই নাহিয়ানের মনকার করতে হবে, অন্যায় মোকাবেলা করতে হবে, সমস্ত অন্যায় বিরুদ্ধে লড়াই করতে হবে। বাস, আর কোনো ইশকাল নাই, আর কোনো প্রশ্ন নাই। সমস্ত রসুলদেরকে নাহিয়ানের মনকার করতে হবে, কিন্তু সমস্ত নবীদেরকে নাহিয়ানের মনকার করা কি না, জরুরি না। হু আল্লাযি আরসালা রসুলাহু, তিনি রসুল, তিনি শুধু নবী নন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না, রসুলও, শুধু নবী নন তিনি, রসুলও, আমরা তার উম্মত। কাজী যারা নবী মোহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস উম্মত, তাদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, রসুল আলা কাজ করতে হবে। কি করতে হবে বুঝেন? এতক্ষণ বুঝেন না কি বলতে চাইছি? হ্যাঁ, কি কাজ করতে হবে? না শুধু নবী আলা, শুধু নবী আলা হলে হবে না, আমাদেরকে বুঝলে গেছে, হু আল্লাযী আরসালা রসূলাহু, রসুলাহু নবীওয়ালা শুধু কাজ করলে হবে না, রসুলওয়ালাও কাজ করতে হবে। মুহাম্মাদুর রসুলুল্লাহ, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াফতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হুয়াল্লাযী আরসালা রসুলাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। নাহেন, আজকে আমাদের মধ্যে ইসলামের অবস্থা খুব কঠিন এবং করুণ, ইসলামের অবস্থা কঠিন এবং করুণ। আমরা বসেন, কোনো ডিস্টার্ব করবেন এক সেকেন্ডের জন্য, এক সেকেন্ডও ডিস্টার্ব করিয়েন না। আমরা ইসলাম বুঝি না, বুঝাতেও চাই না, বুঝতে চাইও না, বুঝাতেও চাই না। আর সবচেয়ে দুর্ভাগ্য, কপাল পোড়া মুসলমান গোষ্ঠী বর্তমান জমানায়, কপাল পোড়া এক গোষ্ঠী, নালায়েক কমবখত এক গোষ্ঠী। ওহো মুসলমান, শোনো মুসলমান, অন্য অন্য জাতিরা চেয়ারে বসলে তাদের ধর্ম কি নিয়ে তারপর চেয়ারে বসে, আর মুসলিম জাতি এই নালায়েক কমবখতের গোষ্ঠী
চেয়ারে বসলে ইসলামকে রাখিয়া তারপর চেয়ারে বসে। বুঝেন না অনেকে, কিছু বুঝা ফেলাইছেন। যেমন একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন শিখ, একজন বৌদ্ধ, যখন সে চেয়ারে বসবে, চাই সে এসপি হোক, চাই সে ডিসি হোক, চাই সে সচিব হোক, চাই সে প্রধান বিচারপতি হোক, চাই সে প্রাইম মিনিস্টার হোক, চাই সে প্রেসিডেন্ট হোক, চাই প্রধান সেনাপতি হোক, সে ধর্মকে রাখিয়া ওই চেয়ারে বসে নাই, বরং ধর্মকে নিয়া কথা বলেন না কেন? যেমন বাজপাই আমাদের দেশে আসছে, অটল বিহারী বাজপাই, সে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপাই আসছে, সে কি প্যান্ট শার্ট পরিয়ে আসছিল না ধুতি পরিয়ে আসছিল? কথা বলেন না কেন? তাই অটল বিহারী বাজপাই প্রধান বিচারপতি হই, মানে প্রধান মন্ত্রী হইছে, কিন্তু ধর্মকে রাখিয়া না, ধর্মকে নিয়া। মনমোহন সিং, মনমোহন সিং ডক্টর, যেমন তেমন না, ভারতের প্রাইম মিনিস্টার, শিখ। এই ডক্টর মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার হওয়ার পরেও তার মাথার থেকে শিখদের পট্টি নামছে না, দাড়ি নামছে না, চুল না? দেখছেন ধর্ম নিয়া কথা বলেন না কেন? কি নিয়া বসছে? ধর্ম নিয়া। কি কথা ঠিক না? কথা বলেন। বর্তমানে নরেন্দ্র মোদি প্রাইম মিনিস্টার অফ ভারত, কি তার ধর্ম রাখিয়া চেয়ারে বসছে না ধর্ম নিয়ে চেয়ারে বসছে? ধর্ম। এই যে কয়েকদিন আগে ভারতের বিমান বাহিনীর প্রধান আসছে, কয়েকদিন আগে দেখছেন মাথার মধ্যে পট্টি ছিল কি ছিল না, দাড়ি ছিল কি ছিল না? উনি শিখ ধর্মের লোক, শিখ ধর্মের লোক, উনি বিমান বাহিনীর প্রধান বর্তমানে ভারতের, কিন্তু ধর্ম রাখিয়া চেয়ারে বসে নাই, ধর্ম নিয়া। আর আমাদের দেশের কোন রকমের যদি একটু চেয়ারে বসতে পারে, ওই ইসলামকে বলি না দিতে পারলে মনে হয় কপাল পড়ার চেয়ারই ঠিক নেই, ওই কপাল পড়ার গোষ্ঠী বদমাস, মনে হয় ইসলামকে বলি না দিতে পারলে ওর চেয়ার শুদ্ধ না, কপাল পুড়িয়ে গেছে আর কিচ্ছু না, কপাল। এর জন্য আজকে তোদেরকে লাথি মারে, যাদের সাজে সজ্জিত হইছো তুমি ভাবিও না তারা তোমাকে মহাব্বাত করে, এটা ভাবিও না যে তোমাকে মহাব্বাত করে, বরং চান্স পাইলে তোমাকেও সে বলি দিবে, এটা ভাবিও না, এটা ভাবার কোনো অবকাশ নাই। মুসলমানের সন্তান, কিরে বাবা ঘটনা কি, তুই এই এই এইভাবে সাজ্জস কেন? কালে হুজুর আমি তো কলেজে পড়ি, আমি হাই স্কুলে পড়ি, আমি ক্যাডেতে পড়ি, আমি অক্সফোর্ডে পড়ি, আমি ক্যামব্রিজে পড়ি। তার মানি মানি কলেজে পড়লে স্কুলে পড়লে সুন্নাত অনুযায়ী চলা যাবে না, বুঝলেন? কিরে ভাই তুই ইসলামের বিরুদ্ধে স্লোগান দাস কেন? বলে হুজুর আমি তো অমুক দল করি। কলে কিরে তুই নবীকে মানুষ না কেন? বলে আমি তো ইসলাম টিসলাম করি টরি না, আমি তো সেকুলার করি, সোশ্যালিজম করি, ক্যাপিটালিজম করি, কমিউনিজম করি, ডেমোক্রেসি করি, আমি তো সক্রেটিসের আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছি, প্লেটোর আদর্শকে বাস্তবায়ন করার জন্য হুজুর চেষ্টা করতেছি, আমি তো আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করার জীবন বিসর্জন করিয়া দিতে আসি, আমি তো গণতন্ত্রবাদ কায়েম করার জন্য হুজুর রক্ত ঝরাইতেছি, আমি ওই বাবাদেরকে বলবো আমার বাবারা এই প্রশ্নের জবাব দাও, এই প্রশ্নের জবাব দাও, ধরে নাও তুমি যদি গণতন্ত্রবাদ প্রতিষ্ঠিত করার জন্য, সোশ্যালিজম প্রতিষ্ঠিত করার জন্য, সেকুলারিজম প্রতিষ্ঠিত করার জন্য, কমিউনিজম প্রতিষ্ঠিত করার জন্য, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্ক্স, মাও সুদিন আদর্শ বাস্তবায়ন করার জন্য, তুমি যদি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য বর্তমান
খালেদা জিয়াকে জেলখানা থেকে বের করার জন্য, তার হাতকে মজবুত করার জন্য, তুমি যদি শেখ সাহেবের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, বর্তমান প্রাইম মিনিস্টারের হাতকে মজবুত করার জন্য, এস্তার সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য এবং বর্তমানে লিডারদের হাতকে মজবুত করার জন্য যদি গলা কাটায়া দাও, রক্ত ঝরাও, সময় ব্যয় করো, আর কেয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করেন কি রে আবদুল্লাহ তুই মরলি কেন, তোর মরার কারণটা কি আবদুল্লাহ, আর আপনি যদি বলেন আল্লাহ আমি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য, শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য, এরশাদ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য, প্রাক্তন বর্তমান অমুক প্রাইম মিনিস্টারদের হাতকে মজবুত করার জন্য আল্লাহ আমি গলা কাটাইয়া দিছি, রক্ত ঝরাইছি, পঙ্গু হয়ে গেছি, বন্ধ হয়ে গেছি, আমার স্ত্রীকে বিধবা করছি, আমার সন্তানকে এতিম করছি, আমার মায়ের বুককে খালি করছি, অমনি আল্লাহ বলবে তোর সে ভালো কাজ দুনিয়াতে কেউ করে নেই, তুই সবচেয়ে ভালো কাজ করছো, ডাইরেক্ট তুই জান্নাতে চলে যা। কি স্কুলের বাবারা ঠিক আছে না ভাই? আরে বুঝিয়া শুনিয়া কথা বললাম, রক্ত ঝরাইছে, জীবন দিছে, সময় ব্যয় করছে, হ্যাঁ বাচ্চাদেরকে এতিম করিয়া ফেলাইছে, অল্প বয়সে স্ত্রীকে বিধবা করিয়া ফেলাইছে, মার বুকটাকে খালি করিয়া ফেলাইছে, আল্লাহ খুশি হয়ে কইবে তোর সে ভালো কাজ কেউ করে নাই, তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, সোজা জান্নাতে চলে যা। দেখিও এটা কিন্তু যশোর ঈদগার ময়দান, কিয়ামতের ময়দান না, এটা আল্লাহর সামনে কথা বলতেছো না, মানুষের সামনে দুনিয়াতে। কিরে বাবা কি জোয়াম আসবে কি, তুই কো স্কুলের ছাত্র, কিরে বাবা কি কো, কে ঠিক আছে না, বলবে না জান্নাতে চলে যা। বুঝো আগে বলছি বিবেককে ধোকা দেওয়া যায় না, আগে হাদিস শুনাইছি আমি, বিবেক সবচেয়ে বড় আদালত, বিবেককে ধোকা দেওয়া যায় না, এটা কিয়ামতের ময়দান না, এটা আল্লাহর সামনে কথা বলতেছি না, অথচ আমার এলাকায় যশোরের ঈদগার ময়দানে সবাই এক কথা না না, যতবার প্রশ্ন করি শব্দ না শব্দ না, আর কিয়ামতের ময়দানে হবে হা না, রাগটা করছেন নাকি না, আপনি জমনের মতো রক্ত দিয়েন এটা আমার কিছু আসে যায় না, মাগনা রক্ত পাইছেন জমনের দেওয়া দেন, কি কথা ঠিক না, আল্লাহর দেয়া হায়াত পাইছেন জমনের মতো দেন, আল্লাহর দেয়া অর্থ পাইছেন জমনের মতো ব্যয় করেন, কিন্তু কিয়ামতের ময়দানে বুঝবেন, কিন্তু কিয়ামতের ময়দানে যুবক যদি বলে মাওলা হে তোমার জমিনে তোমার হুকুমতকে বাস্তবায়ন করার জন্য, নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার বাচ্চাকে এতিম করছি, আমার স্ত্রীকে বিধবা করছি, মার কোল খালি করছি, মাওলা জীবন কি বিলাইয়া দিস, অমনি আমার মাওলায় বলবো তুই খুব খারাপ কাজ করছো, তোর সে খারাপ লোক দুনিয়াতে নাই, কাজে তুই সরাসরি জাহান্নামে চলিয়া যা। হ্যাঁ বলেন তো কি বলবে, বিবেক দেখছেন, বলতে হয় না বিবেককে, আসলে বিবেককে ধোকা দেই আমরা, বিবেককে শোনো আমি একটা হাদিস শুনে তুইয়া যাই, মানু আর না মানু সবাই মানবে, মানছে কেউ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম কথা তার ছেলে মানছে, নবী ইব্রাহিমের কথা তার বাবাই মানছে, আসিয়ার কথা তার স্বামী মানছে, নবী লুতের কথা তার স্ত্রী মানছে, একরামার কথা তার বাবাই মানছে, আলী রাদিয়াল্লাহ কথা তার বাবাই মানছে, না সবাই মানবে না, মানবে না, মানতে পারে না, সবাই মানবে না, তবে শোনো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান নবী আলী সালাতু ওয়াসালামের সাথে মসজিদ থেকে নামলাম, অমনি এক সাহাবি প্রশ্ন করছে ইয়া নবী আল্লাহ কিয়ামত কবে হবে, নবী আলী সালাতু ওয়াসাল্লাম বললেন তুমি কিয়ামতের খবর নাও, কিয়ামতের জন্য কি জোগাড় করছো, কি জোগাড় করছো কিয়ামতের জন্য, খালি কিয়ামতের খবর নাস, সাহাবি জবাব দেন ইয়া নবী আল্লাহ কোনো কিছু জোগাড় করতে পারি না, ঢের নামাজ নাই, ঢের রোজা নাই, ঢের জিকির নাই, ঢের তেলাওয়াত নাই, নেকের পাহাড় নাই, তবে একটা জিনিস জোগাড় করছি, কইলে কি রে কি জোগাড় করছোস, কইলে আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করে তোমাকে নেতা মানছি,
তোমাকে নেতামানস, তোমাকে মহাব্বত করি। অমনি আল্লাহ রসুল কি বলেন, আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মাকতাসাবা, দুনিয়া যে যাকে মহাব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তে কই দেন মিয়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ফরমান, এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম যেইভাবে খুশি হয়েছিলেন, এর আগে এই পরিমাণের খুশি তার আর কোনদিন হয় নাই। যাকে মহাব্বত করি, যাকে নেতা মানি, তার সাথে কিয়ামত হবে, এর চেয়ে মোমেনের বড় খুশির বিষয় হতে পারে? যে যাকে মহাব্বত করে নেতা মানছেন, কার্ল মার্কস, মাওসুতুন, আব্রাহাম লিংকন, জিয়াউর রহমান সাহেব, শেখ সাহেব, এরশাদ সাহেব, বর্তমান প্রাইম মিনিস্টার, প্রাক্তন প্রাইম মিনিস্টার, যে যাকে নেতা মানছেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে, নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে, আলহামদুলিল্লাহ। বিশ্বাস হয় না? কোরআনের একটা আয়াত শুনিয়ে দেয় তাহলে, আর মজবুত দলিল দিয়ে দেয়। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াউমা ইয়াউমাল কিয়ামা নাদু, ডাকা হবে প্রত্যেকটা মানুষকে, নাসের বহু বছর উনাস, মানুষ সমূহদেরকে, বি আই মা, ইমাম শব্দের অর্থ কি কথা বলেন না কেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে, কার সাথে, জোরে বলেন। এই কারণেই তো অনেক জিনিস পারি কিন্তু করি না, অনেক জিনিস পারি করি না, টুপি মাথাইতে পারি না তা না, নামাইতে পারি নামাই না, কথা বলেন না কেন, দাড়ি কাটতে পারি না তা না, পারি কাটি না, প্যান্ট শার্ট পরতে পারি না তা না, প্যান্ট শার্ট পরতে পারি কিন্তু আওয়ামী লীগ করতে পারি না তা না। তোমরা কোন সাঁতার লিডার, তোমাদের সে যোগ্যতা কার কম আছে নাকি, জ্ঞান বুদ্ধি কম আছে নাকি? আমাদের কি এমপি হওয়ার শখ নাই, মিনিস্টার হওয়ার শখ নাই? যদি ইসলামকে বাদ দিয়ে মন্ত্রী মিনিস্টার হওয়ার শখ থাকতো, তাহলে 2001-ই এই শখ পূর্ণ হয়ে যেত, এগুলো ব্যাপার নাকি? যাদের কিছু নাই, যদি ইনু রাশেদ খান মেলন ওদের সাথে মিলিয়ে মন্ত্রী হতে পারে, তা সরমনের কিছু আছে কি নাই, কি সানাংসতা কিছু আছে, এ কোন ব্যাপার মিয়া? এত শুধু একটু মন ওদিকে ঢুকলি কারবার শেষ, কিন্তু লাভটা কি আমাকে বলেন, আমাকে বলেন তো, এই মন্ত্রিত্ব লাভটা কি আমাকে বলেন, এই এমপির ফায়দাটাকে আমাকে বলেন। আমি আশ্চর্য হয়ে যাই, আমি অনেক সময় প্রেশান হয়ে যাই, মানুষের মাথা রকম গোল হয় কিভাবে, সামান্য কয়েকদিনের এমপি মিনিস্টারের জন্য আদর্শ বিসর্জন দিয়ে দেয়, ইসলামকে জবাই দিয়ে দেয়, নবীকে অ্যাবাউট করি অন্য কোন হাজারো শয়তান থেকে লিডার মানে, এটা হয় কিভাবে, এটা মুসলমান পারি কিভাবে, এটা মুসলমান পারতে পারে না। আমি ফাঁসির কাস্টে দাঁড়িয়ে বলবো, আমার নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, ফাঁসি তো ঝুলবো, তখন অন্য কাউকে লিডার আমি মানতে পারি না। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তফা, আমার নেতা, তোমার নেতা, এইটাই মোমেনের স্লোগান, এইটাই মুসলমানের স্লোগান, এইটা আমার নবীর উম্মতের স্লোগান, আমার নেতা, তোমার নেতা, আমি স্লোগান দেব। সবাই দুই হাত উঁচা করিয়া স্লোগান ধরবেন, মুরব্বীরা সবাই জুয়ানির সাথে গলা ফাটাইয়া 10 কিলোমিটার দূরে যাবে স্লোগান, শয়তান পালায়া যাবে ইনশাআল্লাহ, কে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার নেতা, তোমার নেতা হয় না, এই আওয়াজে শয়তান পালাবে না।
শয়তান বৈশা গেছে তলবের মধ্যে, শয়তানকে দূর করার জন্য আরো জোরে প্রেসার মারতে হবে। আমার নেতা তোমার নেতা কিছু ডোজ এখনো পুরা হয় নাই, আরো হবে না ইনশাআল্লাহ। আচ্ছা সত্য কথা কি মজা লাগে কি লাগে না? আমার নবী কি নেতা মানুষ এসে মজা ডাকি বেটা, এইটি আমার মজা, এইটি আমার সব, এইটি আমার আনন্দ। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, তুমি স্লোগান দাও, আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সোনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এরশাদ সেনা ভয় করি না। এবার স্লোগান হবে আমরা সবাই নবীর সেনা, 15 কিলোমিটার স্লোগানের আওয়াজ যাবে। কত কিলোমিটার কি মুরব্বীরা রাজি আছেন সবাই ইনশাআল্লাহ, দেখি কেমন স্লোগান দেয়, পোলাপান বেশি পারে না জুয়ানরা বেশি পারে। শোনো, এই যাদের বয়স 30-এর নিচে তোমরা এবার স্লোগান দৌড়বা, এরপর 30-এর উপরে দেখি বুড়ো অবস্থা পরে দেখ, একটু পাল্লা দিয়ে দেখি কথা ঠিক না। জুয়ানরা 30-এর নিচে যাদের বয়স আছে ঠিক আছে, এবার ইনশাআল্লাহ দুই হাত তুলিয়া 30-এর নিচে যাদের বয়স আছে ঠিক আছে, আমরা সবাই নবীর সেনা। কি অবস্থা? হ্যাঁ, আমরা সবাই রসুল সেনা। এবার মুরব্বীরা দেখি কি অবস্থা, ঘুমায় টুমায় পড়ছে কিনা দেখি, গলার তেজ তো সদস্য সাহেব দেখি কেমন তেজ তুজ আছে, একটা বুড়ে গেলে পাল্লা দেন তুমি ভাব মতো। এবার 30-এর উপরে যাদের বয়স জন্মের মতো স্লোগান মারবে ইনশাল্লাহ, রেডি হইতেছে সোনাবার আমার সদর সাহেব নিজে। এবার ফার্স্ট হইয়াই যায় কিনা আল্লাহ জানে। আমরা সবাই নবীর সেনা, দেখছো পারো নাই তোমরা দাঁড়াইতে, পিলা নাগি করিয়া বালাইছে। আমরা সবাই রসুল সেনা, না মুরব্বী গো পেঁয়াজ আছে। এবার সবাই একসাথে একত্রিত হইয়া এমন স্লোগান দেব বঙ্গোপসাগর পাড়ে দিয়া শয়তান হাঁপাইতে মধ্যে মরে গেছে কি ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, আমরা সবাই নবীর সেনা। মনে থাকবে তো ইনশাআল্লাহ, বলিও না এই স্লোগান কলমের মধ্যে বসাইও, লাভ হবে কি? যদি নবীকে লিডার মানিয়া কবরে যাইতেই পারো, কবরের সাথে যখন সুরাখ হয়ে যাবে রাস্তা হইয়া যাবে, রাস্তা ফেরেশতারা প্রথম মানহাজ আর রজুল চেনো ওই ব্যক্তিকে, এই চেনো ওই ব্যক্তিকে, মানহাজ আর রজুল ওই ব্যক্তিকে, অমনি জুয়ানার ডাক দেয় ফেরেশতা, সাবধানে কথা বল খবরদার ফেরেশতা, ফেরেশতা ভয় পেয়ে যাবে, ওরে বা এবার কোন যুবক মারাত্মক, আমাকে ধমকি দিয়া ফেলাইছে। কলে ফেরেশতাকে তুই কি টুপি মাথা দিয়া কলেজে গেছো? কলে না তো আমি গেছি। কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। এ ফেরেশতা ক্যামব্রিজ অক্সফোর্ডে কলেজে পড়াশোনা করছি, দাড়ি রাখিয়া কলেজে গেছি, ইউনিভার্সিটির মধ্যে গেছি, সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার মহাব্বত পড়িয়া দাড়ির মধ্যে পোস লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় নামছি, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়ি স্ত্রীর মহাব্বত, ছেলের মহাব্বত, ব্যবসার মহাব্বত, এমনকি নিজের জীবনের মহাব্বত, যেহেতু আমার নবী বসেল্লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যেহেতু জীবনের চেয়ে আমার নবীকে বেশি মহাব্বত না করলে মুমিন হওয়া যাবে না।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, বাপ মা ছেলে সন্তান ওয়ান নাসি আজমাইন, খালু মামা বন্ধু বন্ধু, এমনকি নিজের জীবনের চেয়ে আমার নবীকে বেশি মহাব্বত না করা পর্যন্ত মুমিন কোনোদিন হতে পারবি না। এ ফেরেশতার ওনার মহাব্বতে পড়ি, ওনার প্রেমে পড়িয়া জীবনের মায়া করি নাই, আমার নবজাত শিশু এতিম হইয়া যাবে সেই চিন্তা আমি করি নাই, আমার স্ত্রী বিধবা হইয়া যাবে সেই চিন্তা আমার মাথার মধ্যে ছিল না, আমার ব্যবসার অবস্থা কি হবে, আমার জমি কে দেখবে, আমার এমপির অবস্থা কি হবে, আমার মিনিস্টারের অবস্থা কি হবে, টাকার অবস্থা কি হবে, এরকম কোনো হুশই আমার মধ্যে ছিল না। ওনার প্রেমে পড়ে আমার জীবনকে আমি মাওলার রাস্তায় কাটাইয়া দিছি। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমনি আমার মাওলার ডাক দিল সাদাকা আব্দি, সাদাকা আব্দি, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। এ ফেরেশতা আফসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সাথে সুরাক করিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া না। কবরের সময় কখন চলিয়া যাবে কোনো খবর তার থাকবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসরাত, তাদের কোনো হুশ থাকবে না, বরং আল্লাহ পাকের মোমেন বান্দা মধ্যে ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াই বলো মাওলাই কই আমার মাওলাই কই আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য ফজরের সময় গোসল করিয়া আমি মাওলাকে সেজদা দিতে ভুল করি নাই, আমার মাওলাকে পাওয়ার জন্য কাজকর্ম বন্ধ করিয়া রিক্সা বন্ধ করিয়া দোকান বন্ধ করিয়া জোহরের সময় আমি মাওলার সামনে হাজির হতে ভুল করি নাই, আমি বন্ধুদের খেলাধুলা বাদ দিয়ে আসরের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করি নাই, মাগরিবের নামাজ আমি কুসময় কাজা করি নাই, আমি এশারের নামাজ না পড়িয়া ঘুমাই নাই, বন্ধু বান্ধব দুনিয়া সবাই একদিকে চলিয়া গেছে, আমি বিপরীত মুখে চলছি, কি যে কষ্ট আমার মাওলাই কো, আমার মাওলাই কো, আল্লাহ অমনি আমার মাওলার ডাক দেন ফেরেশতারে, আমি বান্দা বান্দিকে কত ঘুরান ঘুরাইছি, কত সাধনা করছে, কত তালাশ করছে, শুধু বলছি লাম তারানি লাম তারানি লাম তারানি, আমাকে দেখতে পারবি না, আমাকে দেখতে পারবি না, আমাকে দেখতে পারবি না, ও তো দেখা পাগল হয়ে গেছিল, এখন আমি ঘুরাইতে চাই না। এ ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে, যখন সত্তর হাজার নূরের পর্দা হটাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কা বিদ্যা প্রত্যেকের প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখতে পারবে, আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতরা সেজদার মধ্যে পড়িয়া যাবে, এক সেজদার চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতিদের হুশ থাকবে না। মাওলা রে আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দি, মামা রে যদি কিছু দেখতে চাও, ও যুবকরা ও যুবকরা, এই স্কুলের ছাত্র বাবারা, কলেজের ছাত্র বাবারা, এই আমার পর্দারা, মামারে যদি কিছু দেখতে চাও, আমার মাওলাকে দেখার জন্য অপেক্ষায় থাকো, আমার মাওলাকে দেখার জন্য পাগল হইয়া যাও,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়ে দে বাবা রে। জান্নাতের মধ্যে যত নিয়ামত, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমার মাওলার দিদার। এর জন্য আসি আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া কর, রব্বি ইবনি ইনদাকা বাইতা মিনাল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা আমি তোমার কাছে শুধু জান্নাত চাই না, বরং জান্নাতের মধ্যে তোমার নিকটে ঘর বানায় দাও, তোমার নিকটে ঘর বানায় দাও, যেই ঘর থেকে তোমাকে সবসময় দেখতে পারবো। তোমাকে না দেখলে জান্নাতে গিয়ে আমি শান্তি পাবো না। মারুম করিও না, মারুম করিও না বাবা। আমার মাওলায় পবিত্র পবিত্র চক্ষু বেঁধে তোমার মাওলাকে দেখা সম্ভব না। পবিত্র চক্ষু বেঁধে তো পবিত্র চক্ষু বেঁধে তোমার মাওলাকে দেখা সম্ভব না। কাজে চক্ষুকে পবিত্র রাখো, বেকানা মেয়ের থেকে চক্ষুকে হেফাজত করো, হারাম দৃষ্টি থেকে চক্ষুকে হেফাজত করো। আমার মাওলাকে দেখার মধ্যে কি যে মজা, ওই মজা কোনো দিন বয়ান করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কি তোমার বেনামাজি বাবারা, ও আমার দাড়ি কেমন না বাবারা, ও মদ করো সুদ করো ঘুষ করে দলের আজকে মদ খাও, আল্লাহ মাফ করিয়া দাও। আজকে মুসলমানের বাচ্চারা ইয়াবা খায়, মুসলমানের বাচ্চারা গাঁজা শিবি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ বেপর্দা জেনাকারের দলেরা বাবা আমার ফের রাগ করিও না, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি, তুমি তোমার কবরের জবাব দিবে, আমি আমার কবরের জবাব দেব। কি জবাব দিবে বাবা? হাসিবু কাবলা তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। খবরদার হিসাব নিকাশ না, আমি লেখা মাওলার কবরে যাইও না। যখন কবরের সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রস্তর মান হাজার রজুল চেনো ওই ব্যক্তিকে, তখন নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নাফরমানের চেহারার সাথে আমার নবীর চেহারার মিল নাই, নাফরমানের পোশাকের সাথে আমার নবীর পোশাকের মিল নাই। নাফরমানের আদর্শ সাথে নীতির সাথে আমার নবীর আদর্শ নীতির মিল নাই, আমার নবীর সাথে ওর দলের মিল নাই, আমার নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান চিন্তা করবে কোনটা সঠিক কোনটা বেঠিক, কি জবাব দেবো, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। নাফরমান কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা লা আদরি, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে আমাদের কাছে বাদু বুল্লা, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এক কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক ফাজরে হাঁটি আর এক ফাজরে লাগাইয়া ফলাইবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে হে সাপ চড়াইয়া দর, অমনি 99টা সাপ আসিয়া নাফরমান কেমন জোরে প্যাঁচ মারবে, প্যাঁচের সরে নাফরমানের হাড্ডি গুলি কটমট কটমট করে ভাঙতে থাকবে। এই ফেরেশতারা কবরের মধ্যে আগুন জ্বালায়া দেয়, অমনি গোটা কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে,
এরপরে আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কাউর বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কাউর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় চক্কর লাগানো শুরু করছে, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করো, একটু কিয়ামতের মুরাকাবা করো। দুনিয়ার চিন্তা করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো, কয়েকটা মিনিটের জন্য একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে কবে কেয়াম গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, মাল উত্তপ্ত হইয়া যায়, কোনো একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালের ফেলাইয়া দেওয়া হয় 1 ঘন্টা পরে সে মারা যাবে। তুমি কি দেখো নাই এই বর্ষ সূর্যের গরমে কুয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বাল উত্তপ্ত হইয়া যাইতে পারে, খাজুর বাগান আগুন লাগিয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 2 হাত মাথার উপর উব্বুর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া বলে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, না ফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টাউটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উত্তেজে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা বলবে কেরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50,000 বছর। গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওইদিকে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, 1-1টা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে, 1-1টা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে, ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়া জুমিনাল গায়জে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা ক্বাদ জাআনা নাযিরুন ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইয়্যিদ। এই অবস্থা দেখিয়া বুখারি সানির মধ্যে কিতাবু তাফসীরের মধ্যে আসছে, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি, আদম সাবুল্লাহি নাফসি নাফসি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর নেবে না, ছেলে মার খবর রাখবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে, সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম যাবার একটা উম্মত কেউ খাইয়া ফেলা, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না।
ও কপাল পরার দলেরা, যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোস লাগাও। তারপরে একটু কি কলিজায় ব্যথা লাগে না, কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে উপকার করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনো সাহায্যই করবে না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কালে আজকের থেকে মনকে বুঝো রে মন, আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাইবের দাড়ির মধ্যে আমি আর পোষ মা যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ওই পানির জাহান্নামে গিয়ে সিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছিয়ে দিয়ে সরিয়া যাবে। আল্লাহ হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদ্দাতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছিয়ে দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিব, বলবেন, হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদ্রাতি পানি না, কোনো ঝমঝম কুয়ার পানি না, কোনো জান্নাতের নহরের পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের সুখের পানি। আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে, আর আখেরাতের পাঁচটা মামলা যে পড়িয়া গেলাম, ওই মওয়াদ কবর কিয়ামত মিজান পুসরা, ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না, কপাল পুড়িয়া গেছে আর কিছু না, আর কিছু না। বাবা তুমি কি জানো চোখের পানি কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে, অমনি চোখের একটা পশম বলবে, মাওলার তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলার তোমার নবীর ঘোষণা, মান বাকামিন খশিয়াতিল্লাহি হাররামাল্লাহু তিলকাল আইন আলা নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের ভয়ে আরাম করিয়া দিবে। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়ায় কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিয়া জিকির আজকারে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা ডাক দেবে, জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানাইয়া দে, এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি এত মেহরবান, তুমি এত দয়াবান, তোমার বন্দাকে মাফ করার জন্য শুধু বাহানা তালাশ করো, কোন বাহানায় তুমি তোমার বন্দাকে মাফ করতে পারো, ওই বাহানার মধ্যে আমাদেরকে ফালাইয়া দিও। তুমি মাহরুম করিও না, আল্লাহ তোমার রহমতের মধ্যে আমাদেরকে ফালাইয়া দিও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও।
ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়াত জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পর এখন আবার নিজেই জবাব দেন না, হামিয়া, শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয় তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না, হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাবো কেউ তো সহ্য করতে পারব না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দিও। জাহান্নামের জাহান্নামের লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া যাবে, জিবরা শুকাইয়া যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতা এই নাফরমানকে, আমি দুনিয়ার মধ্যে কত নিয়ামত ভোগ করাইছি, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়া লা শারাবা ইল্লা হামিমা গাসাকা জাযাউ ইফাকা, আমি ওদের জন্য গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। পুইজ এবং পানি এত গরম হবে যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুইজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে, এরপরও পানি তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করিয়া পানি এবং পুইজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না, বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাবো কেউ তো সহ্য করতে পারব না। কেউ যদি বলতে পারো হুজুর আমার পাওদলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি, তুমি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে না দিয়ে আসলে বাবা তারপরেও গুনার কামের কাছেও যাইও না, বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন, আপনার কিসের ঠাক পড়ছে, আপনি কেনই আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পরে না খিয়াই কিন্তু যাইতে পারবা না, যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা বাচ্চা তোমাকে লাত্তি দেবে, কামড় দেবে, গালি দেবে, তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি তাকে লাত্তি দাও, কামড় দাও, গালি দাও, ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সহজে পানি থেকে উঠবে না। আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি কথা আল্লাহের বান্দা মধ্যে নামাজ কাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, বেপর্দা সেনায় মজা পাইয়া, গাজাইয়া বা মদের মধ্যে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসিয়া খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচের মধ্যে লিপ্ত হইয়াছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায় নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আসলে ধাক্কা দিয়া বা অমনি উল্টে গুম করে জাহান্নামে পড়িয়া যাবে রে বাবা, আর তোমার সহজে জাহান্নাম থেকে উঠবানা। ও বেনমাজি বাবারা, তুমি কি দেখো না আমার কত বেনমাজি বাবারা নামাজ ধরার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ও আমার বিরোধের বাবারা তুমি কি দেখো নাই আমার কত বাবারা রোজা রাখার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে,
আমার দাড়ি কামার নম্বর তুমি কি দেখো নাই? আমার কত বাবার দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি সারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ গুণাগার তুমি কি দেখো না কত গুণাগার তবা করার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও মদখোর তুমি কি দেখো না কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে। তুমি আগামীকাল বাঁচবা তবা করবা মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান স্যার এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চাই গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে শেরেক বেদাত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহ রলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তো নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না। চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো।